বলি কেমন লাগতেছে? গরু কেনা এই হয়ে তো গেছে, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো ঈদের তৃতীয় দিনে কেনা হলো আজকে, তো জি ঈদ অনেকেই তো ঈদের দিনই কোরবানি দিয়েছে, তো জি দিতে পারো নি, মন কি খারাপ হয়েছে? না খারাপ হয় নাই, না, আজকে তো ভালো লাগতেছে না? হ্যাঁ অনেক ভালো লাগতেছে অনেক ভালো আলহামদুলিল্লাহ। লাগতেছে, আর খুব ভালো লাগছে। ঈদের তৃতীয় দিনে এখনো গাবতলী হাটে অপেক্ষা করতেছেন, এইটা কপালে আল্লাহ পাক লিখে রাখছিল, তাই হয়েছে। কপালে লেখা রাখছিল। জি দাদা, হ্যাঁ হ্যাঁ, ঈদের দিনেও কি যাইতে পারেন নাই বাড়িতে? ঈদের দিন এখনো 3 দিন চলে যায়, আবার কবে যাইতে পারবো তার কোনো শিকড় নাই। এখনো 5টা গরু আছে ভাই, পালার জন্য কিনতে যাইতেছেন না? পালার জন্য এমনি কি আছে, পালে কি গরু না আছে? পালা আসলো, আগে পাচ্ছি দেখছি লাগছি, আমার পালি না 2-3 বছর ধরে। ও, 2-3 বছর ধরে পালেন না, তাহলে এখন আবার পালার চিন্তা ভাবনা করতেছেন। হ্যাঁ একটা বাচ্চাকে, একটা বাচ্চা পালনি। তো ঈদের তৃতীয় দিনে গাবতলী হাটের চলে আসছি এবং আপনাদেরকেও দেখানোর জন্য চলে আসছি। আজও মনে হয় বেচা আছে। ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। কি খাসি কিনলেন? হ্যাঁ, 10,000 টাকা দিয়ে নিছি। 10,000 টাকা দিয়ে নিলেন? তো আজকেও 2 দিন আগে শেষ হলো ঈদ, আজকে ঈদের তৃতীয় দিন, হ্যাঁ তো আজকে আজ তো 3 দিন 3 দিন পর্যন্ত। হ্যাঁ কোরবানির উদ্দেশ্যেই কিনলেন হ্যাঁ না? হ্যাঁ, কোরবানির 10,000 টাকায় কিনলেন, দাম তো চাই বেশি, দাম আচ্ছা তো 1300-1400। 1300-1400 চাই, না তো ভালো হয়েছে, 10,000 টাকা ভালো হয়েছে। 10,000 টাকা ভালোই হ্যাঁ হয়েছে না তাই মনে হচ্ছে? এই যে দর্শক, 10,000 টাকায় খাসিটা কিনলেন আজকে তৃতীয় দিন, তো কোরবানি তো আসর পর্যন্ত বোধ হয় দেওয়া যায় জি নাকি জি জি তৃতীয় দিন? জি জি হ্যাঁ সূর্যাস্তের পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত আর কি। মাগরিবের আগ পর্যন্ত, আচ্ছা ঠিক আছে চলেন তাহলে। এটা কোথায় নিয়ে যাবেন? কল্যাণপুর, কল্যাণপুরে। আচ্ছা তো চলেন ভেতরে যাই, দেখি আমরা কি পরিস্থিতি আজকে ঈদের তৃতীয় দিনে গাবতলী হাটের অবস্থা। মোটরসাইকেল খাসি নিয়ে যেতেছে, একটু কথা কই। দেখেন মোটর সাইকেলে করে খাসি নিয়ে যাওয়া হচ্ছে ঈদের তৃতীয় দিনে। দেখি ভেতরটাতে ঢুকে আমরা কি পরিস্থিতি, কি দেখানো যায়। দেখেন এই যে হাতের বাম দিকটাতে এই শেড গুলোতে, কিন্তু এটা হচ্ছে অস্থায়ী শেড, এখানে সেই বড় বড় গরুগুলো ছিল। আচ্ছা এই সেই গাবতলী হাসিল ঘর, বাহ মোটামুটি অনেক মানুষজনকে আমরা দেখতে পাচ্ছি। ভাবছিলাম যে হাটটা হয়তো বা একেবারে ফাঁকাই থাকবে ঈদের তৃতীয় দিন, কিন্তু হাট কিন্তু ফাঁকা না, হাটের দেখেন এখনো রমরমা। ভাই কি এটা কিনলেন? বাহ এই দেখেন এখনো বেচাকেনি। ভাই কত টাকা কিনলেন এটা? 60,000 টাকা। 60,000 টাকা, আচ্ছা। তো এই ঈদের আগে আগে যদি এটা কেনা লাগতো তাহলে কেমন টাকা কিনতে হইতো? একটু বেশি লাগতো, একটু বেশি লাগতো। এটা কি কোরবানির উদ্দেশ্যে কিনলেন? না এটা আকিকা দেবো, আকিকার জন্য কিনতে? আকিকার না, জন্য। আচ্ছা আচ্ছা, আকিকার জন্য কেনা হচ্ছে। এখন আসলে অনেকেই অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিনতেছে 60,000 টাকায়, মাশাআল্লাহ। কোথায় যাবে এটা ভাই? এটা লাগাচ্ছে নবীনগর যাবে, নবীনগর, সাবান নবীনগরে যাবে। তো চলেন দর্শক, বললাম যে ভিতরের দিকে ঢুকি, দেখি কি দেখানো যায়। কি বাবা খাসি কিনলে তোমরা, কত টাকায় কিনলা? এটা 12,000 টাকা। 12,000 টাকায়, আচ্ছা। তো ঈদের তৃতীয় দিনে কেন, কি উদ্দেশ্যে কিনা এটা? এটা হচ্ছে গিয়ে বিদেশ থেকে কল দিয়ে বলতেছে যে কালকের মধ্যে তোমরা ছাগলটা কিনো। তাই? হ্যাঁ, বিদেশ থেকে কল দিয়ে? হ্যাঁ। আচ্ছা কে কল দিয়েছে? এই যে আমার যে নানু আছেন, তার বড় ভাই, নানুর বড় ভাই। আচ্ছা কত টাকায় কিনলেন খাসিটা? 12,000 টাকায়, আচ্ছা আচ্ছা, 12,000 টাকায় যে খাসি কেনা হলো। তার মানে দেখেন ঈদের তৃতীয় দিনও কিন্তু গাবতলী হাট থেমে নেই, গাবতলী হাটে বেচা কিনা তৃতীয় দিনও চলতেছে। কি অবস্থা ঈদের তৃতীয় দিন এখন আপনারা হাটে কি করেন? খাসি তো বেচতে পারি না, ঠিক আছে। খাসি এখনো 28টা খাসি আছে। 28টা খাসি আছে এখনো? এখনো আছে। কটা নিয়ে আসছিলেন ঈদের জন্য? 44টা, আরে 68টা। 68টা, আর এখনো কয়টা আছে? এখন 28টা, 28টা আছে। 28টা, তাহলে ঈদ কি বাড়িতে যা করতে পারে নাই? বউ বাচ্চার সাথে করতে পারি নাই, মানে ভাগ্যে নাই তাই, যাইতে পারি ভাগ্যে নাই তাই। আহ কষ্টের বিষয়। কোন খাসিগুলি কই আছে? খাসিগুলি ভিতরে আছে, ভিতরে আছে। আচ্ছা ক্যামেরা একটু নিয়ে আসি, একটু দেখাই খাসিগুলি কিরকম রেঞ্জের খাসি আছে আপনার কাছে এখন, কত থেকে কতর মধ্যে সেটা বলেন। 20,000, 10,000, 15,000, 16,000। মানে সর্বনিম্ন কত টাকায় আছে? সর্বনিম্ন হলো 16,000। 16,000, হ্যাঁ হ্যাঁ। সেটার ওজন কেমন হইতে পারে? এ ওজন এখন, আগে কইছিল 20,000, এখন কইছে 16,000। ও আচ্ছা, ঈদের আগে দাম ছিল 20,000, এখন 16,000। 16,000 বলুন। আচ্ছা কেমন ওজন হবে?
এখন ওজন আছে 20 কেজি 22 কেজি 16,000 মান। আচ্ছা, আর যেগুলো 22,000 ওইগুলোর 30 কেজি। 30 কেজি। আচ্ছা, এই যে পেটে তো একেবারেই নাই দেখি কিছু, যা আছে সব মাংস নাকি? সাতদিন খাওয়াতে পারি না। এই যে এই যে এই যে এইটার দাম কেমন চাইতেছেন? এইটার দাম কেমন চান? এটার দাম হলো প্রায় গেলাম 24,000, আগে গেলাম বেশি। আগে বেশি চাইছিলেন, এখন 24,000 চান? হ্যাঁ। তো এখনও তো 24,000 টাকা চাইলে বেশি না? না না না, এদের আসে হলো 25 কেজি আছে খাসি। 25 কেজি আছে বলেন কি? আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে মোটামুটি এখনো কিন্তু অনেকেই কিনতেছে, এবং যদি কারো চিন্তা ভাবনা থাকে এরকম যে হাতে হয়তো আসলে এখনো কিছু কেনা যাবে, তাহলে কিন্তু চলে আসা যাবে, এবং মোটামুটি যে যারা বলতেছিলেন দামও একটু কমে হয়তো পাওয়া যাবে। তো চলেন আরেকটু ভেতরে ঢুকি, দেখি কি দেখানো যায়। কি অবস্থা ভাইয়া, ঈদ মোবারক। কি খুব আয়েস করে ঘুমাইতেছেন নাকি? ঈদ কি এইখানেই কাটায় দিলেন? হ্যাঁ, দেশে যান নাই? বউ বাচ্চা বলা এদের সাথে কি সময় দিতে পারেন নাই? হ্যাঁ না রে ভাই। আহা, গরু বছর হয়ে গেছে না? গরু বছর অনেক হয়ে গেছে, অনেকগুলাই তো দেখতে পাচ্ছি আমরা। জি, এই ঈদের দিনও কি এখানেই ছিলেন? ঈদের দিনও এখানে ছিলেন। এই যে দেখেন দর্শক, এই যে কষ্টের বিষয়গুলি, সবাই শুধু আসলে আমরা দেখি যে লাখ লাখ টাকা গরু বিক্রি করে লাভ করতেছে শুধু, আসলে বিষয়টা কিন্তু শুধু ওই জায়গায় সীমাবদ্ধ না। এই যে ওনাদের যে কষ্টগুলি, এই কষ্টগুলিও কিন্তু আসলে একটা বিষয় যে কতটা স্যাক্রিফাইস করে ওনারা সারা দিন রাত, তো আসলে পরিশ্রম করে ঈদের আগে কোরবানির আগ মুহূর্তে, যেটা আমরাও দেখছি, আমরা ছিলাম হাটে আপনারা জানেন। তার পাশাপাশি কিন্তু এই যে সবাই আমরা কিন্তু যার যার মতো বাড়িতে গেছি, ঈদ করলাম, এই যে ঈদের 2টা দিন পরে কিন্তু আজকে গাবতলী হাটে আসলাম, কিন্তু ওনাদের কিন্তু সময় এখানেই ছিল, মানে কাটাইছে, ঈদও এখানেই কাটছে। তো শুধু উনি না, এরকম অনেককেই দেখলাম যারা আসলে ঈদের দিনেও এই গাবতলী হাটেই ছিল। তো বিয়েশাদি তো করছেন, বউ বাচ্চা তো আছে নাকি? জি ভাই, বউ বাচ্চা আছে। কয়টা বাচ্চা? কয়টা? আল্লাহর মাল 3 জন আছে। 3 জন? কোথায় এরা? এরা দেশে। দেশে? তুই বলে নাই ফোন করে ঈদের দিন যে আসলে এখানে বাড়িতে? অনেক কান্নাকানি করতেছে রে ভাই, যেমন যাওয়ার না পেলে কি করব, এতগুলো গরু বাছুর তার কাছে দিয়ে যাব, এটা একটা দেখার বিষয় আছে। এনে একজন করে কাছে দিয়ে গেলাম, তাই গরু বাছুর বেশি গেল, বা তখন কি হবে? অথবা একটা গরু তো চুরিও হয়ে যায়, চুরিও হইতে পারে। গত বছর তো আমরা দেখছিলাম একটা, এই বছর কি কোনো গরু চুরি চুরি হয়েছে কিনা? গত বছর হয়েছে, মাঝে মাঝে হয়েছে, মাঝে মধ্যে হয়েছে না? হয়েছে, একটা গরু হয়েছে, রাখালের কাছে দিয়ে পরিচিত না লয়ে গেছে। হয়, এরকম হয় রে ভাই, এরকম হয়। ওরে বাপরে, এই গরু কার আবার? এটা কি গরু? আপনি সামনে যা দেখেন, এটা হলো বক্সার গরু। ওরে দর্শকের দেন, আস্তে আস্তে সামনে যান। মাশাআল্লাহ, এই গরু তো দেখি নাই, এটা আবার কি গরু? দর্শক একটু দেখেন, আসেন একটু দেখাই। হঠাৎ করে চোখে বললো, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, এত এত গরুর ভিড়ে এই গরুকে হয়তো অনেকেই দেখাইছে, আমি জানি না, তবে আমার চোখে পড়ে নাই। দেখেন আল্লাপাকের অদ্ভুত সৃষ্টি, আসলে অনেক নিদর্শন আল্লাপাক দেখায় আমাদেরকে, আমাদের এগুলো থেকে শিক্ষাও নেওয়া উচিত যে আসলে আল্লাহ চাইলে অনেক কিছুই পারেন। দেখেন অবস্থা এর, ঠোঁটটা দেখলে মনে হবে যে 2টা মাথা, কিন্তু না, একটা আছে। এটা কি জাতের গরু ভাই? এটা বক্সার জাতের গরু। আচ্ছা, তো আসলাম আসলে এই ঈদের তৃতীয় দিনে গাবতলী হাটের কি পরিস্থিতি সেই পরিস্থিতির একটু দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। থাকেন আমাদের সাথে, দেখি একটু ঘুরে কথা বলি সবার সাথে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি দেখতে পারেন ভাই, আপনাদের একটা গরু তো যদি 20,000-25,000 লস দেয় তাহলে কতটা লস দেবে? আমি বলে দিচ্ছি আর পারবো না।
আমি আপনার সম্মান করে আর 500 টাকা দিতে পারি, দেখেন যদি হয় তাহলে আমি হইলো নাই না যাই গেলাম চলে যাই। যদি আপনার টাকা যদি আমার চোখ ঘুরে থাকে তাহলে পাবো ভাই, আমি তো যেটা বলছে উনি ওটা বলার পরেও আমি আরো 500 টাকা আপনাকে বাড়াইতে বাইরে আইতেছি, যদি হয় তাহলে দেন নাইলে আর কিছু করার নাই আমার। 500 না ভাই, আর 500 টাকা আর পারবো না ভাই, তাহলে তাহলে ভাই ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আছি আমি ভালো আছেন না? ঈদের তৃতীয় দিনেও গরু বেচাকিনি হচ্ছে গাবতলী হাটে, আমরা দেখতে পাচ্ছি। আপনিও কিনলেন? জি। কত টাকায় কিনলেন গরুটা? এটা কিনছি 56,000 টাকা। 56,000 টাকা কি উদ্দেশ্যে কেনা? এটা কুরবানির উদ্দেশ্যে। কুরবানির উদ্দেশ্যে? হ্যাঁ, কুরবানির উদ্দেশ্যে। আচ্ছা, আজকে তো মাগরিব পর্যন্ত বোধহয়, আসরের আসর পর্যন্ত, আসর পর্যন্ত কুরবানি সম্ভব। আমি এখানে ক্রয় করেছি, এখানেই আমি, এখানে আপনার জবে করবে, এখান থেকে আমি নিয়ে চলে যাব বাসায়। আচ্ছা, এখানে জবাই করে এখান থেকে নিয়ে যাবেন, কারণ আসরের সময় বেশি নেই, তার জন্য যত তাড়াতাড়ি কুরবানিটা করা যায়। আচ্ছা, তাহলে এখানে কি এরকম লোকজন পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে না? গাবতলী হাট বা গাবতলী বাজারে সবকিছুরই ব্যবস্থা আছে আল্লাহর রহমতে। আচ্ছা, কোথেকে আসছেন আপনারা? আমি ফার্মগেট থেকে আসছি। ফার্মগেট থেকে আসছেন? বাহ, দর্শক এই যে দেখেন, ঈদের তৃতীয় দিনেও গরু বেচা কিনে চলতেছে, এবং মোটামুটি খুব ভালো একটা তথ্য আমরা পেলাম যে এখানে চাইলে কুরবানি করে সেই মানে স্লটারিং এর ব্যবস্থা এখানে আছে, লোকজন আছে, সেটা হয়তো বাসায় প্যাক করে নিয়ে যাওয়া যাবে। এই যে ছোট একটা বাবা আসছে গরু কেনার জন্য, তার সাথে একটু কথা বলি, কেমন লাগতেছে? গরু কেনা হয়ে গেছে? অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তো ঈদের তৃতীয় দিনে কেনা হলো আজকে, তো ঈদ অনেকেই তো ঈদের দিনই কুরবানি দিয়েছে, তো দিতে পারো নাই, মন কি খারাপ হয়েছে? না, খারাপ হয় নাই। না, আজকে তো ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আচ্ছা, গরু কেমন হয়েছে? পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, কি নাম? আয়াজ আবিদিন। আয়াজ আবিদিন, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন? খুব ভালো, খুব ভালো আছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই যে ঈদের তৃতীয় দিন এখনো গাবতলী হাটে, ঈদে কি বাড়ি ঘরে যান নাই? বাড়ি ঘরে যাই নাই, যাইতে পারি নাই। কারণ কি? কারণ গরু রয়ে গেছে, গরু বেচা পারি নাই। কয়টা আছে? এখন 4টা আছে বর্তমান। 4টা আছে, তাহলে বাড়ি থেকে ফোন টোন করে নাই? যে থাকলে বুঝছে না, 1,20,000 করে ষাট দাম বিলি করছে, তাহলে তো দেওয়া যায় না। কি কে দেওয়া যায়? গরু পড়ন হচ্ছে, এক গরু তো অর্ধেক চুরাই মাল, অর্ধেক দিয়ে দেবো। প্রতি ব্যাপারে গরুতে ধরা, কেউ লাভ করে যাচ্ছে পারছে না। এইটা কি, আমরা তো জানি যে এই ঢাকার বাইরে থেকে যেসব ব্যাপারীরা ওই যে ঈদের আগ মুহূর্তে আসছে, 5-7 দিন আগে, তারাই হয়তো ধরা খেয়েছে, তারাই যাইতে পারে না। কিন্তু আপনারা যারা এখানে ব্যবসা করেন সারা বছর গাবতলী হাটে, তারাও কি ধরা খেয়েছেন? গরু ভাই আমাদের আসছে লেটে, বুঝলেন, লেটে এসে টাইম তো পাইনি, মাত্র 2 দিন সময় হয়েছে, 4 ঘন্টা বেচা কেনা ভালো হয়েছে, তারপরে আটকে গেছে। ও, যাদের গরুগুলো লেটে আসছে তারাই ধরা খেয়ে গেছে। হ্যাঁ, কি অবস্থা ভাই? আসসালামু আলাইকুম। কি গরু গোসল করালেন? গরু গোসল। তো ঈদের তৃতীয় দিন আজকে, এখনো গাবতলী হাটে, বাড়িতে কি যান নাই? গরু বাতা করেন না? পারেন? হ্যাঁ, গরু বেচতে পারেন আমরা। আহা, গরু বেচতে পারেন না, এই জন্য যাইতে পারেন না বাড়িতে? না, ঈদ কি এইখানেই করতেন? এইখানেই করছি। তো বাচ্চা কাচ্চারা কষ্ট পায় নাই? ফোন দেয় নাই? ফোন তো দিছে, যাইতে পারছেন? কি করবো, গরুতে গরু ফিরে যাইতে পারেন নাই? না। কয়টা গরু আছে? গরু আছে 13টা। 13টা? 13টা। ও, তাই তো অনেক গরু যাওয়া মুশকিল। দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দাদা ভাই, কি অবস্থা, কেমন আছেন? আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই, খুব ভালো রাখছে। ঈদের তৃতীয় দিন এখনো গাবতলী হাটে অপেক্ষা করতেছে। এই যে কপালে আল্লাহ পাক লিখে রাখছিল তাই হইছে। কপালে লেখা রাখছিল? জি দাদা। হ্যাঁ হ্যাঁ, ঈদের দিনও কি যাইতে পারেন নাই বাড়িতে? ঈদের দিন এখনো 3 দিন চলে যায়, আবার কবে যাইতে পারবো তার কোনো শিকড় নাই। এখনো 5টা গরু আছে ভাই। এখনো 5টা গরু আছে? জি দাদা ভাই। আহা, বিক্রি করতে পারেনি না? কয়টা বিক্রি মানে ছিল আপনার? এই বাজার ডাউনের সময় 16টা ছিল আর কি, তখন আর কেউ নেয় না, তখন 16টা ছিল, তখনও 16টা ছিল। ওইটা কি মানে দেরি করে আসছিল বোধ হয় নাকি? আগে ছিল, হ একদিন আগে আইছিল 13টা, আর আগে ছিল মনে করেন ওই দিনকেই আগে ছিল আরো 15টা, পরে 29টা, ওই রাত্রে বেচলাম 13টা।
আপনার সাথে একটু কথা বলি, কোথেকে আসছেন আপনারা? আমি এসে আটিবাজার থেকে। আটিবাজার থেকে? আচ্ছা, কেরানীগঞ্জ আটিবাজার। পালার জন্য কিনতে যাইতেছেন না? এমনি কি আছে পালে? কি গরু আছে? পালে আসলো, আগে পাচ্ছিল, দেখছি লাগছে আমার পালি না, 2-3 বছর ধরে। ও, 2-3 বছর ধরে পালেন না, তাহলে এখন আবার পালার চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ, একটা বাচ্চাকে, একটা বাচ্চা পালনি, এইটা চিন্তা ভাবনা করে। তো কি দাম হচ্ছে না? না ভাই, কয় 70। আচ্ছা, আপনি কিরকম বলতেছেন? দামের গরু দাম তো এইভাবে একটু কম। হ্যাঁ, ওই সার গরু কম, আমি বলছি 45 কি 45 দিয়ে যাচ্ছেন। আচ্ছা, দেখেন যদি বনি বনা হয় আর কি, তাহলে হয়তো নিতে পারবেন। পালার জন্য উনি এই গরুটা নিতে যাচ্ছে, তো দেখেন কম বেশ করে যদি দিয়ে দেওয়া যায়, যেহেতু পালার জন্য নিবে। আচ্ছা ভাই, থাকেন, ঈদ মোবারক।